হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের বানিয়ে দেখাবো সেদ্ধ আলুর পাকোড়া। এই পাকোড়াটি খেতে যেমন স্বাদ হয়, সেই সাথে এটা বানানোও অনেক সহজ। আর তুলনামূলকভাবে পাকোড়াটি আলুর চপের চেয়ে বানাতে ঝামেলা অনেক কম হয় এবং খেতেও বেশি টেস্টি হয়। সামনে রমজান মাস, আপনারা আপনাদের ইফতার আইটেমে এই আলুর পাকোড়াটি ট্রাই করে দেখতে পারেন। তো গাইজ, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। আলুর পাকোড়া বানানোর জন্য এখানে আমি কয়েকটা আলু আগেই সেদ্ধ করে নিয়েছি। তো এখন একটা বোলের মধ্যে দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি, 6 থেকে 7টা রসুনের কোয়া একটু ছেঁচে নিয়েছিলাম তো ওইটা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 3 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বা পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ হলুদ গুঁড়া। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এই পেঁয়াজ আর মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, তা না হলে পাকোড়ার ভেতরে মশলার ফ্লেভারগুলো ঢুকবে না। তাই অবশ্যই আলু মেশানোর আগে পেঁয়াজ আর মশলাগুলোকে এভাবে হাত দিয়ে চটকে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ আর মশলা মাখানো হয়ে গেছে, এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে জাস্ট ছোট ছোট টুকরা করে ভেঙে নিব। আমরা যেভাবে আলু ভর্তা বানাই ওইভাবে কিন্তু ম্যাশ করা যাবে না, আলুটাকে জাস্ট ভেঙে দিতে হবে। আর সেদ্ধ করার সময় বেশি সেদ্ধ করে আলুটাকে নরম করা যাবে না। আমি এখানে টোটাল 3টা আলু ব্যবহার করেছি। একটু খেয়াল করে দেখুন আমি আলুটাকে কতটুকু সাইজ করে ভেঙে নিচ্ছি। তো আলুটা এখন রেডি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন, আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ। পাকোড়াটা যদি অনেক বেশি ক্রিস্পি করতে চান তাহলে বেসনের পরিমাণটা আরও কমিয়ে চালের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ময়দা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন হাত দিয়ে আলতোভাবে সব কিছু মাখিয়ে নিতে হবে। অনেক জোরে জোরে প্রেস করে এগুলো মাখানো যাবে না, পানিটাও কিন্তু একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করে এই পাকোড়ার মিক্সচারটা রেডি করতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন আলুটা একদম ভর্তা না হয়ে যায়। তো প্রয়োজন মতো পানি অ্যাড করে এই মিক্সচারটা রেডি করে নিচ্ছি। পাকোড়ার মিক্সচারটা রেডি হয়ে গেছে, এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। তো এখন এটাকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য, ফিরে আসছি আমি কিছুক্ষণ পর। 10 মিনিট পর চুলায় একটা ডিপ ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়াগুলো ভেজে নিব। এক সাইড হয়ে গেলে এগুলো উল্টে দিব। তো এই পাকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম, এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। রমজান মাসে ইফতার মেনুতে পাকোড়া অথবা বড়া কিন্তু প্রতিদিনই থাকে, তবে ইফতারে অনেক আইটেম বানাতে হয় বলে সময়ও কিন্তু হাতে কম থাকে। সেক্ষেত্রে আপনারা এই পাকোড়াটি অনেক সহজে এবং কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারেন। আর এটা খেতে কতটা টেস্টি হয় সেটা আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিলাম। তো গাইজ, সামনে রমজান মাস, আশা করি এই আলু পাকোড়ার রেসিপিটি আপনাদের কাজে লাগবে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন,
সেই সাথে লাইক কমেন্ট করুন এবং আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।